সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ তেরোই আগস্ট মঙ্গলবার দেখুন দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে বাড়ি থেকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রবেশ করবে কিনা আজ উত্তর অঞ্চলের আবহাওয়া কেমন থাকবে মধ্য অঞ্চল থেকে শুরু করে পূর্ব পশ্চিম ভারতের পশ্চিমবঙ্গ সহ কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় এবং পরবর্তী পাঁচ দিনের মধ্যে কোন জেলায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আবহাওয়ার কোন মানদণ্ডের পরিবর্তন আসছে কিনা সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ হওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন স্যাটেলাইট ইমেজের পর আমরা দেখতে পাচ্ছি আজ উত্তরেরও বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন রয়েছে আজ ভোর সকাল থেকে ময়মনসিংহ বিভাগ সহ এবং রংপুর রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় উত্তর আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি সহ গোলাপাড়া সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে পশ্চিমবঙ্গেরও বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চল এবং কেন চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চল আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এখানে কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকছে আমরা যদি একটু সরাসরি রাড়ার ইমেজের যাই দেখি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকা এখানে বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে সমুদ্র অঞ্চলের দিকে দেখুন এখানে কলাপাড়া এবং এই যে এখানে সমুদ্রের উপর ব্যাপক আকারে বজ্র সহ বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে এখানে খুলনা বিভাগের একদম দক্ষিণ শিমনগর সহ এদিকে সুন্দরবন সহ এখানে কিছু কিছু অংশে হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে লালমোহন বৃষ্টিপাত হতে দেখা দেখা গেছে কলাপাড়ার দিকে এবং দেখুন উপকূলে এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে তো এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ের মধ্যেও এছাড়া বাংলাদেশের অন্যান্য এলাকায় এই যে যদি মধ্যপ্রান্ত অঞ্চলে দেখি আমরা আপাতত বৃষ্টিপাত নেই মেঘের আনাগোনা রয়েছে কিছুটা তো এদিকে উত্তর দিকে যদি দেখি উত্তর দিকে মাইমস বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত রয়েছে মারা দিকে এবং রাজপুরের দিকে টোরা এখানে কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার কিছুটা সম্ভাবনা থাকছে এবং উত্তরে পঞ্চগড় শহর ঠাকুরগাঁও কোচবিহার এদিকে আকাশ প্রচণ্ড মেয়েকাচ্ছন্ন সাথে উত্তরের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের দিকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে বেলডাঙ্গা এই অঞ্চলে তারপর রামপুর এখানে দমকালের দিকে করিমপুর এদিকে তারপর এখানে কাতোয়ার দিকে তারপর বোলপুর উত্তর দিকে শিউরির দিকে এখানে রামপুরহাট এই সবটুকু এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের অন্যান্য জেলায় দেখুন আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার এখানে এই যে মধ্যপ্রান্ত অঞ্চলে আকাশ কিছুটা পরিষ্কারও থাকতে পারে তো আজ কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পরবর্তী পাঁচ দিনে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আজ মঙ্গলবার তেইশে এই যে তেরোই আগস্ট নাগাদ আমরা একটু দেখি একদম সকাল থেকে বিকেল পর্যন্ত যদি লাইফ ট্রেক করে দেখি আপাতত দেশের উপর বৃষ্টির মাত্রা অনেকটাই কম তারপরেও দেশের কিছু কিছু অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি বরগুনা এখানে এই যে বগুড়া এবং গুড়ারঘাট বালুরঘাট সহ মহাদেবপুর এই অঞ্চলে চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিরাজগঞ্জ তারপর এখানে ঢাকা বিভাগের উত্তর পশ্চিমের কিছু কিছু এলাকায় সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং এরপর যদি আমরা দেখি ঠিক এখানে রাজশাহী বিভাগের উত্তর রংপুর বিভাগের একদম দক্ষিণের কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে এছাড়া সমুদ্র অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে এখানে একদম সমুদ্র অঞ্চল দিয়া এবং এখানে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু কিছু অঞ্চল দিয়ে হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আজ তেরোই আগস্ট নাগাদ এছাড়া যদি আর দেখি আমরা দেখুন রাজশাহী বিভাগের উত্তরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকতে পারে এরপরে বুধবার চোদ্দই আগস্ট যদি আমরা একটু দেখি ঠিক ঢাকা বিভাগের এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা হালদিবাড়ি দীঘা অঞ্চল এখানে খড়াকপুর এদিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের এবং চোদ্দোই আগস্ট যদি একটু দিকে আবহাওয়ার কি পরিবর্তন দেখি আমরা গত কিছুদিন আগে ভালো বৃষ্টিপাতের দেখা কিন্তু ছিল ইতিমধ্যে বুধবার চোদ্দই আগস্টের যে রিপোর্ট উঠে আসছে আপাতত বৃষ্টির মাত্রা অনেকটাই কম দেখা যাচ্ছে তবে এদিকে পাহাড়ি এলাকার দিকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পাহাড়ি এলাকা বলতে এখানে দেখুন তানসি এলাকা চকরিয়া রঙাছড়ি রাজস্থলী বিলাইছি এই যে বিশেষ করে একদম পাহাড়ি এলাকাগুলোর উপর মাজার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বৃহস্পতিবার পনেরোই আগস্ট যদি আমরা একটু দেখি দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন সাথে বৃষ্টির যে বৃষ্টির কিছুটা সম্ভাবনা কিন্তু থাকছে তবে দেখুন আপাতত এই মুহূর্তে আবহাওয়ার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী চোদ্দো এবং পনেরো তারিখ তো ভারী বৃষ্টিপাতের আবাস কিন্তু কম রয়েছে তারপরও যদি একটু আমরা দেখি এই যে এরপরে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার ষোলোই আগস্ট এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে কলকাতা সহ এবং আরামবাগ এবং চন্দ্রনগর কোলাঘাটসহ করাকপুর শান্তিপুর বর্ধমান তারপর সাতকিরিয়া শিবনগর সহ খুলনা বিভাগের অনেক এলাকায় এবং শুক্রবার ষোলোই আগস্ট নাগাদ চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত আসার একটি সম্ভাবনা বিশেষ করে যে কলাপাড়া সহ এখানে চট্টগ্রাম বিভাগের পশ্চিমের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে যার কারণে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে ষোলোই আগস্ট নাগাদ তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চোদ্দ তারিখের যে আপডেট রয়েছে সে অনুযায়ী কলকাতা সহ বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় এখানে বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে সবটুকু এলাকায় মূলত ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা নেই এবং বৃহস্পতিবার পনেরোই আগস্ট চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিছুটা হালকা মাঝার বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে সবটুকু জেলায় ভারী বর্ষণ থাকার সম্ভাবনা কিন্তু নেই এরপরে শুক্রবার ষোলোই আগস্ট নাগাদ পশ্চিমবঙ্গ সহ কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অনেক স্থানে মাঝার দিয়ে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরাঞ্চলের যে আপডেট রয়েছে আপাতত বৃষ্টির মাত্রা কিছুটা কম সতেরো তারিখ মূলত শনিবার নাগাদ দক্ষিণেরও বেশ কিছু এলাকায় বর্ষা থাকতে পারে মাঝার দিকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে দেখুন বেশ কিছু এলাকা জুড়ে এখানে বৃষ্টিপাত থাকতে পারে কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ অঞ্চল জুড়ে মতিরহা সেন বাগরিদগঞ্জ লালমোহন বরিশাল ফিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া তারপর কুলনা থেকে শুরু করে এখানে বেশ কিছু এলাকায় মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এ হচ্ছে বৃষ্টিপাতের যে আপডেট তবে পরের যে পাঁচ দিনে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটি যদি আমরা একটু দেখি এই যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকতে পারে উত্তরে চেয়ে দক্ষিণে বেশি উত্তরে তুলনামূলক কম বৃষ্টিপাত থাকতে পারে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত এই যে হ্যাঁ বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা হালদিয়া সহ চন্দ্রনগর এবং শ্রীনগর সহ সাতকিরে এদিকে হালদিবাড়ি গঙ্গাসাগর এই যে দক্ষিণ উপকূলে এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকতে পারে পাশাপাশি পিরুজপুর মটবাড়িয়া কলাপাড়া লালমোহন সহ পড়ুকিটা উপজেলা এদিকে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় পরের পাঁচ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই যে কত মিলিমিটার পর্যন্ত যদি আমরা একটু মেপে দেখি প্রায় একশো পঁয়তাল্লিশ মিলিমিটার এরকম কিছুটা হেরপেরে থাকবে এই যে এরকম বেগে এবং একশো নয় মিলিমিটার একশো চার মিলিমিটার এরকম বেগে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে এছাড়া মধ্য অঞ্চলে কিছুটা হালকা মাজারে বিক্ষিপ্ত থাকতে পারে এবং অঞ্চলেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এরকম তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেশের দক্ষিণের বেশিরভাগ অঞ্চল এবং এখানে দেশের দক্ষিণ পশ্চিমের বেশ কিছু অঞ্চল জুড়ে এর হচ্ছে বৃষ্টিপাতের আপডেট মাঝেই আমরা দেখে নিব বঙ্গোপসাগর কেমন রয়েছে যদি আমরা বঙ্গোপসাগরের দিকে দেখি আজ মঙ্গলবার তেরোই আগস্ট জোড়া হাওয়ার দাপট যদি দেখি এই যে স্বাভাবিক আকারে রয়েছে তিরিশ বত্রিশ বা ছত্রিশ কিলোমিটার পর্যন্ত উত্তাল পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না বঙ্গোপসাগরে একদম স্বাভাবিক অবস্থা রয়েছে জেলারা মাছ ধরতে পারবে কোনো ধরনের বাধা নেই এখানে এবং বুধবার চোদ্দোই আগস্ট যদি আমরা একটু দেখি আর দেখুন বঙ্গোপসাগর একদম নিরাপদ স্বাভাবিক অবস্থা রয়েছে উত্তাল পরিবেশ নেই এবং বৃহস্পতিবার পনেরোই আগস্ট যদি আমরা একটু দেখি বঙ্গোপসাগর নিরাপদ কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই সাগর যদি কয়েকদিন দিয়ে করে দেখি নিম্নচাপ ঘূর্ণাবদ্ধ তৈরির আবাস আছে কি না দেখুন নিম্নচাপ ঘূর্ণাবদ্ধ তৈরির আবাস কিন্তু এখানে কোথাও দেখা যাচ্ছে না তো যদি পরিবর্তন আসা আমরা জানাবো সঙ্গে থাকবে এইবার আমরা দেখবো আবহাওয়া অধিদপ্তর থেকে কী জানালো এমডি আবহাওয়া অধিদপ্তরের তো এই ইতিমধ্যে আমরা চলে আসলাম আইমডি আবহাওয়া রিপোর্ট অনুযায়ী আজ প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে হলুদ সতর্কতা জারি করা হলো হালদিয়া এবং উপকূলীয় অঞ্চলগুলোর জন্য এখানে দেখুন এখানে বৃষ্টিপাত থাকতে পারে মাঝারি থেকে ভারী বজ্র বিদ্যুৎ সহ এবং এদিকে জিয়ানগর মাজেলপুর গসাভা এবং ভারিপুর এই যে সবটুকু এলাকার জন্য বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে এবং উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার এবং এদিকে দেখুন কোচবিহার দিংহাটা তারপর এখানে চিতলকুচি তারপর ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি ওলাপাড়া এখানে দেখুন লাভা এখানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং আরেকটু এদিকে করে আলিপুরদুয়ার উত্তর দিকে এখানে বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং শীতলকুচি দিনহাটার এদিকেও কিন্তু বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এরকম আপডেট দিয়েছে অলরেডি আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে তো দেখুন এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রতিদিন নিয়মিত আবহাওয়ার ছুটির খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ